আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগটি একটু স্পেশাল, যেহেতু স্পেশাল একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছোটবেলার কিছু সুন্দর স্মৃতি, তাছাড়া সাধারণ পিঠা দিয়ে কিভাবে সুন্দর করে থাল সাজানো যায় সেটার আইডিয়া। যেহেতু স্পেশাল একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, তো আমি চেয়েছিলাম আমার হাতে বানানো সব জিনিস একটু প্রেজেন্টেবল করে একটু সুন্দর করে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার হাতে বানানো আচারগুলোকে সুন্দর করে ছোট ছোট জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এগুলো দিয়ে আমি একটা বাস্কেট তৈরি করে নেব। আমার একটা ব্লগে আপনারা অনেকেই কিন্তু এই আচারের রেসিপিটা চেয়েছেন, যেহেতু এখনও আমার হাতে অনেকগুলো আচার রয়ে গেছে, সে কারণে আমি আর বানাচ্ছি না, আর যখনই বানাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। আপনাদেরকে তো বলাই হয়নি আজকে কার সাথে দেখা করতে যাচ্ছি। তো স্পেশাল মানুষটা হচ্ছে আমার আপুর একদম কলিজার টুকরা বান্ধবী, ওনার বেস্ট ফ্রেন্ড। ওনার বাংলাদেশে থাকতে এই একটামাত্রই বেস্ট ফ্রেন্ড ছিল, আর এখন অবধি ওদের ফ্রেন্ডশিপটা এরকমই আছে মাশাআল্লাহ। আপুর করিজা টুকরা বান্ধবীটার নাম হচ্ছে মসানা। উনি স্কুল হলিডেজে লন্ডনে এসেছেন ম্যানচেস্টার থেকে, তো এসেই কল করেছেন দেখা করার জন্য। আমি অনেক করে বলেছি আমাদের ঘরে আসার জন্য, যেহেতু উনি মানছিলেন না, তো এখন আমিই যাচ্ছি ওনার সাথে দেখা করতে। আমার প্ল্যান ছিল উনি আমাদের বাসায় আসবেন আর আমি একটু সারপ্রাইজের জন্য আয়োজন করব, যেহেতু আসছেন না তো সে কারণে আমি প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছি। মোসানা আপা শুধু আপুর বেস্ট ফ্রেন্ড না, মোসানা আপা কিন্তু আমারও বান্ধবীর মতো। আমরা তিনজন কিন্তু বাংলাদেশে থাকতে অনেক মজা করেছি, এখনও আমরা এক এক জায়গায় এক একজন থাকা সত্ত্বেও আমাদের ভিডিও কলে কথা হয় অনেক রাত পর্যন্ত। কথা বলতে বলতে আমার আচারের বাস্কেটটা তৈরি হয়ে গেছে, খুবই কিউট লাগছিল দেখতে। বাকি থালগুলো সাজানোর জন্য আমি এখন পিঠা তৈরি করছি, আর প্রথমে আমি তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে তিন ধরনের পিঠা বানাবো, আর তিন ধরনের পিঠা দিয়ে তিন ধরনের থাল সাজাবো। আসলে হাতে খুবই অল্প সময় ছিল, আদারওয়াইজ আমি আরও অনেক কিছু করতে পারতাম। আমার ঝটপট যা মাথায় এসেছে আমি তাই করেছি। আজকে পিঠা বানাতে গিয়ে আমার ছোট্টবেলার টুনাটুনির যে পিঠা বানানোর স্টোরি সেটার সাথে অনেক মিলে গিয়েছিল। পিঠা বানাতে গিয়ে দেখা যায় ঘরে এইটা নেই সেইটা নেই, তো লাকিলি আমাদের ঘরের সামনে একটা টার্কি সুপারমার্কেট ছিল, আর সেটার মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায়, একদম চালের গুঁড়া থেকে শুরু করে গুড়, তারপরে নারিকেল সব কিছুই ছিল। তো একটা একটা করে যেহেতু মনে পড়ছিল, তো আমি কিন্তু দুই তিনবার এরই মধ্যে মানে দোকানে আর ঘরে চক্কর লাগিয়েছি, তো সে কারণে সময়টা আর একটু কম হয়ে গিয়েছিল। আমি চাইছিলাম যে বিকেলবেলার আগেই যাতে চলে যাই ওনাদের বাসায়, আর সন্ধ্যা হওয়ার আগেই যাতে চলে আসি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমার তেলের পিঠা ভাজা শেষ হয়ে গেছে, আর আম্মা কিন্তু আমাকে চুই পিঠাগুলো বানিয়ে দিয়েছেন, সে কারণে আমার অনেকটাই হেল্প হয়ে গিয়েছিল। তো এখন আমি পিঠাগুলো দিয়ে একটা একটা করে আমার বাকি থালগুলো সাজিয়ে নেব। তো এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পাউন্ডল্যান্ড থেকে কেনা, তো এগুলোর মধ্যে আমি এখন পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব।
আজকে আপনাদের সাথে আমাদের ছোটবেলার একটা মজার মানে ইচ্ছা শেয়ার করব। আর ইচ্ছাটা ছিল আমরা তিনজন মানে আমি আপু মোসান আপা আমাদের তিনজনেরই খুব ইচ্ছে ছিল যাতে আমাদের বিয়ে এক ঘরে হয়, মানে তিন ভাইয়ের সাথে আমাদের তিনজনের বিয়ে হয় আর আমরা তিনজনই একসাথে থাকি। তো এখন এসব মনে হলে আসলে হাসি পায়। এমন হয়েছে আমরা তিনজন মানে তিন জায়গায় গিয়ে পড়েছি, একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার আর কোনো উপায়ই নেই। মোসান আপা আর আমি আমরা ইংল্যান্ডে থাকা সত্ত্বেও উনি ম্যানচেস্টারে আর আমি লন্ডনে, তো বছরে মনে হয় একবার আমাদের দেখা হয়। আর আপু তো ওইদিকে আমেরিকায়। তো আসলে ভাগ্য কে কোথায় আমরা যাব শুধু ভাগ্যই নির্ভর করে। মোসান আপার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির সম্পর্কটা আসলে অন্যরকম। উনাদের ফ্যামিলির এমন কোনো সদস্য নেই যে আমাদেরকে চেনেন না, আর আমাদের ফ্যামিলিরও এমন কোনো সদস্য নেই যে উনাদেরকে চেনেন না। তো এখন এই থালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এখন বাকি থালগুলো তৈরি করে নেব। এদিকে আমি নাজিয়া পাকে বলেছি যে আমাকে একটু হেল্প করার জন্য, যেহেতু অনেক লেট হয়ে গেছে তো আমার একটু মানে তাড়াহুড়ো লেগে গিয়েছিল লাস্টের দিকে। তো নাজিয়াপাও নিচে চলে এসেছেন আর উনি আমাকে বাকিগুলো করতে হেল্প করবেন। আপনারা অনেকেই হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আমি কোন কোন পিঠাগুলো দিয়ে থালটা তৈরি করছি। তো এখন যে থালটা তৈরি করছি সেটা হচ্ছে পপ পিঠা দিয়ে, আর এটার ভেতরে ছিল নারিকেল। মাঝখানে যে পিঠাগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে চুই পিঠা। তো এখানে হাফ চুই পিঠার মধ্যে আম্মা ফুড কালার ইউজ করেছেন, সে কারণে এগুলো একটু কালারফুল হয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর এই থালটা পুরোটাই চুই পিঠা দিয়ে তৈরি করা হয়েছে, আর সাইড দিয়ে যে পাতার মতো শেপ দেখতে পাচ্ছেন সেটা আম্মা ডিফারেন্ট একটা পিঠার শেপ দিয়ে দিয়েছিলেন একটা মোল্ডের সাহায্যে। তো দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল থালটাকে স্পেশালি এই মানে শেপের পিঠা বানানোর জন্য। এদিকে নাজিয়াপা থালগুলোকে র্যাপিং করতে আমাকে সাহায্য করছেন, যেহেতু আমার র্যাপিংটা তেমন একটা ভালো হয় না, সে কারণে আমি নাজিয়াপাকে ডেকে বলেছি যাতে র্যাপিং করতে আমাকে হেল্প করেন, আর উনি কিন্তু খুব সুন্দর করে এইসব কাজ করতে পারেন। এই তো আমার সবগুলো থাল রেডি হয়ে গেছে, এখন আমি খুব তাড়াহুড়ো করে রেডি হওয়ার জন্য উপরে চলে যাব। আমার কিন্তু এখনও অনেকগুলো কাজ বাকি আছে, তো চিন্তা করলাম আগে নিজে রেডি হয়ে যাই তারপরে বাকি কাজগুলো শেষ করে নেব। আমি তাড়াহুড়া করে রেডি হয়ে আবারও বের হতে হয়েছে আমাকে ঘর থেকে। তো আপনাদেরকে যেটা বলেছিলাম, আজকে আমার সাথে সেই ছোট্টবেলা টুনাটুনির গল্প শুরু হয়ে গেছে। তো আগে যখন আমি পিঠার জন্য উপকরণ নিতে এসেছিলাম তখন কিন্তু আমার কেকের কথা মনে ছিল না, তো হঠাৎ করে আবার মনে পড়েছে যে আমি কেকটা এখনও কিনিনি, সে কারণে রেডি হওয়ার পরে আবারও দৌড়ে এসেছি এই কেক শপটায়। তো এখন আমি আপার জন্য একটা সুন্দর কেক খুঁজছিলাম, আর আপনাদের হয়তো বা বলা হয়নি আপার একটা সামনে গুড নিউজ আছে, আর সেই কারণেই আমি চাইছিলাম যে আপাকে একটু সারপ্রাইজটা দিব। তো জানি না কতটুকু সারপ্রাইজ আপা হবেন, তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছিলাম। যদি হাতে সময় থাকতো তাহলে আমি আপার জন্য কেক বক্স থেকে কেক নিতাম, কিন্তু যেহেতু হাতে একদম অল্প সময় ছিল আর অল্প সময়ের ভিতরেই আমাকে সব কিছু মানে প্ল্যান করতে হয়েছে, সে কারণে ঘরের সামনেই আমাদের কেকস অ্যান্ড বেকস ছিল, তো সেখান থেকেই আমি এই রেডিমেড কেকটা নিয়ে নিয়েছি।
আমার কেক কেনা হয়ে গেছে। এখন এসেছি আমি কার্ড শপে, আর এখান থেকে এই বেলুনগুলো আমি কিনে নিয়ে যাব। আর এটাই হচ্ছে আমার লাস্ট শপে দৌড়ানো। এখন আমাকে আর কোনো দোকানে যেতে হবে না, এখন বাসায় চলে যাব আর ডাইরেক্ট রওনা দিয়ে দেব আপাদের বাসার উদ্দেশ্যে। কথা ছিল আমরা বিকেলবেলায় বের হয়ে যাব 4টা সাড়ে 4টার ভেতরে, কিন্তু দৌড়াঝাপটা করতে করতে আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 6টার মতো বেজে গেছে। ঘরে আসার পরে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি বাংলাদেশে চলে গেছি। মতসানা আপার ভাইরা, ভাইয়ের বউরা, বাচ্চারা সবাই মিলে ঘরটা একদম ভরপুর ছিল, আর আমরা প্রাণ খুলে গল্প করি, মনে হচ্ছিল মানে অনেক দিন পরে এরকম আড্ডা দিয়েছি। আর ভাবিরা তো আমাদের জন্য অনেক নাস্তা বানিয়েছিলেন, সাথে ছিল ফুচকা আমার পছন্দের খাবার, তারপরে ছিল পেঁয়াজু, আমি তো অনেকগুলো পেঁয়াজু খেয়েছি, আমি নিজেও জানি না কয়টা খেয়েছি, অনেক অনেক নাস্তা ছিল। আর সব থেকে বেশি ভালো যে জিনিসটা লেগেছে, ভাবিদের সাথে প্রাণ খুলে আড্ডা মেরেছি অনেক দিন পরে, আর আপুকে তো অবশ্যই অনেক মিস করেছি। তো আপু আসার সাথে সাথেই আমাদেরকে ভিডিও কল দিয়েছে, আর আমরা কিন্তু ভিডিও কলে অনেক সময় আলাপ করেছি। তো এই যে আমরা এখন আপুর সাথে ভিডিও কলে কথা বলছি, আর আপুর সাথে আছে ওর আজরাক। আপু বলছিল ও একদম রেডি না, পাগলের মতো আপনাদের সবাইকে ও হ্যালো বলছে। আর ভাবিরা মজা করছিলেন যে ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের পাগল কথা বলছে, তো আসলে খুবই মজা করছিলাম আমরা ওই সময়টায়। আম্মা আসার পর থেকে এখানে সেখানে যেখানেই যাচ্ছি আমাদের আত্মীয় স্বজনের বাসায় বলেন আর প্রিয়জনদের কাছে বলেন, তো আপু কিন্তু একবারের জন্য ফোন হাত থেকে রাখছে না, একটু পরে পরে কিন্তু কল দিচ্ছে। তো আসলে বুঝতে পারি আপু কিন্তু ওই দিক থেকে আমাদেরকে খুবই মিস করছে, আর আমিও আসলে আপুকে বলি না, আমরাও কিন্তু আপুকে খুব বেশি মিস করছি। আসলে আমরা যদি এক দেশে থাকতাম তাহলে কতই না ভালো হতো, বছরে অ্যাটলিস্ট একবার তো না হয় দেখা হতো, সবই আল্লাহর ইচ্ছা। তো এটা ভাবির একটা নাগামরিচের গাছ, আর গাছটাকে আমার কাছে একটু অদ্ভুতই মনে হচ্ছিল, এত ছোট গাছ আর মাশাল্লাহ এত এত মরিচ ধরেছে, তো অনেক কিউট লাগছিল আসলে মরিচ গাছটা দেখে। তো আপা বলছিলেন যে পিছনে গার্ডেনে ওনাদের আরও গাছ আছে, যেহেতু অন্ধকার হয়ে গেছে তো আমি আর ওইভাবে রেকর্ড করতে পারিনি, তবে গাছগুলো দেখে একটু আজবই লাগছিল, একদম ছোট ছোট গাছ কিন্তু মাশাল্লাহ অনেক ফল ধরেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি দিন কেটেছে।
বলেছিলাম যে একটু সময় বসে তারপরে চলে যাব আপাদের সাথে দেখা করে, কিন্তু বসার পরে ভাবিরা আমাদেরকে আর ছাড়ছিলেন না, তো আমরা একদম রাত্রের খাবার টাবার খেয়ে অনেক সময় গল্প টল্প করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের ব্লগ এতটুকুই ছিল, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। সবাই আমার মোসানা আপার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে ওনার আগামী জার্নিটা আল্লাহ তালা ইজি করে দেন। আর সেই সাথে আমি বুশরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, কথা হবে দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।